আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি, এই চারটি যুগ কিভাবে একে একে এসেছে এবং এই চারটি সময়সীমা কী করেই বা মিলেমিশে একাকার হয়ে গেছে। আজ যে পর্বের মধ্যে আমরা আলোচনার মধ্যে আসছি, সেই পর্বটি ব্রহ্মাণ্ড পুরাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায়। ব্রহ্মাণ্ড, প্রথমেই তো আমরা শুনেছিলাম যে প্রজাপতি ঋষি ব্রহ্মা অনন্ত জলরাশির তলা থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন, ঠিক একটি অণ্ডের মতো বা ডিমের মতো, তাই জন্যই ব্রহ্মাণ্ড নামকরণ হয়েছিল। এই ব্রহ্মাণ্ড নামকরণটা যদি সেই দিনের কথা ভাবি, এত হাজার বছর আগে সেই সময়কার মুনি ঋষিরা তারা কী করেই বা বুঝেছিলেন এই পৃথিবী আজ যেটা আমরা বুঝেছি বৈজ্ঞানিকভাবে, যে ধীরে ধীরে শীতল হতে হতে বা ঠান্ডা হতে হতে তাতে জল সৃষ্টি হয়, সেই জলের ওপর ধীরে ধীরে সৃষ্টি হয় মাটি, এবং সেই মাটি যেন স্বরের মতো পড়েছিল কোনো একটা জায়গায়, এবং তাই পৃথিবীর আবর্তন গতির সঙ্গে তা যেন ছিঁড়ে ছিঁড়ে আলাদা হয়ে গেছে, এই আলাদা হয়ে নানান দেশ নানান মহাদেশ তৈরি হয়েছে যা আজ আমরা বুঝতে পারি। আমরা যদি পৃথিবীর মানচিত্রটাকে নিয়ে একবার বসি, তাহলে কেমন যেন দেখলে একটা মনে হয় যে একটা মহাদেশের সঙ্গে আর একটা মহাদেশকে যদি জুড়ে দিতে পারি মনে মনে, তাহলে যেন গোটা পৃথিবীটা একটা মাত্র ভূখণ্ড দেখতে পাওয়া যাবে যাতে বোধহয় সমস্ত জীবের সৃষ্টি হয়েছিল। আবার সেই ভূখণ্ডই যেন ছিঁড়ে ছিঁড়ে আলাদা হয়ে আলাদা আলাদা দেশ আলাদা আলাদা মহাদেশ হয়েছে। তাই ব্রহ্মাণ্ড অর্থাৎ আমাদের এই পৃথিবী বা এই বিশ্বকে ঘিরে যে জ্ঞান, সেই জ্ঞান সেই সময়কার হাজার হাজার বছর আগে সেই মুনি ঋষিরা কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া, কোনো চিন্তা শুধুমাত্র তাঁর বিশেষ কোনো চিন্তার দ্বারা তারা অনুভব করেছিলেন একই সত্য। কারণ তা না হলে পুরাণের মধ্যে কাহিনী হিসেবেই হোক বা কোনো বর্ণনা হিসেবেই হোক, তারা তাঁদের মতো করে তাঁদের ভাষায় লিপিবদ্ধ করেছেন বা সে সময় যুগে যুগে এ কথা শ্রুতির মধ্যে রয়ে গেছে, এক গুরু থেকে তার শিষ্য থেকে পরবর্তী শিষ্য, এভাবে এ ধারণা ক্রমশ ছড়িয়েছে আর আজও আমরা সে কথা মনে রাখতে পেরেছি। হয়তো শব্দগুলো রদল বদল হয়েছে, সে সময় তাঁরা কোনো একটা মানেতে সেই শব্দ ব্যবহার করেছেন, যে শব্দ আজ হয়তো অচল হয়ে গেছে কিংবা তার অর্থ হয়তো আমরা প্রকৃতভাবে বুঝতে পারছি না, এমন তো নানান ঘটনাই ঘটে থাকতে পারে। আমরা যদি সেই তর্কের মধ্যে নিজেদেরকে না জড়িয়ে বরঞ্চ দেখতে চেষ্টা করি, আচ্ছা নানান মানুষ এই পুরাণ নিয়ে নানানভাবে তারা আলোচনা করেছেন, তারা নানানভাবে এর উপরে বিশেষ বিশেষভাবে পর্যালোচনা করেছেন, করে নানান জ্ঞান আমাদের জন্য তৈরি করেছেন, তো সেটা দেখি সেটা শুনি। সেটা শুনতে গেলে কখনো একটু খটোমটো তো লাগতেই পারে, কারণ এই ব্রহ্মাণ্ড পুরাণ বিশ্বের অদ্ভুত এক ধারণা লিপিবদ্ধ করা আছে, যার মধ্যে যাতে রয়েছে ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক এবং রাজনৈতিক চেতনার পরিচয়। গত পর্বেও আমরা যেভাবে বুঝেছি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চতুর্বর্ণের কীভাবে সৃষ্টি হয়েছিল, হয়তো অথবা কীভাবেই বা চতুরাশ্রমের কথা ভাবতে পেরেছিলেন তারা, কীভাবেই বা তারা সেই সময়ের মানুষকে অনুশাসনের মধ্যে রাখতে চেয়েছিলেন যাতে সমাজে ভেদাভেদ না থাকে, সমাজে প্রতিটি মানুষ প্রতিটি মানুষকে ভালোবাসতে শেখে, উন্নতি হয় মানব জীবনের, সেই কথাই হয়তো রয়ে গেছে এই ব্রহ্মাণ্ড পুরাণের প্রতিটি ছত্রের মধ্যে। আজকে যে গল্পটা নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা আমাদের দেশের কথা, হ্যাঁ ভারতবর্ষের ইতিকথা। অনন্ত জলরাশির মধ্যে থেকে ব্রহ্মা এই ভারতবর্ষ নামে অত্যন্ত পুণ্যবান ভূখণ্ডটির উৎপত্তি করেছিলেন। তো তিনি এই এই কাহিনী তিনি বর্ণনা করেছেন নানান পঙ্ক্তিতে, নানান ছত্রে, নানান ছন্দে। এই প্রতিটি শব্দ, প্রতিটি কথা, যে কথাগুলো আমরা আলোচনা করতে যাব, সেই কথাগুলোর মধ্যে অনেক কখনো কখনো মিল পাবো, আবার কখনো কখনো তা হয়তো দুর্বোধ্য হয়ে যাবে, হয়তো আমাদের শুনতে ভালো লাগবে না, কিংবা হয়তো কষ্টকর হবে তা স্মৃতিতে ধরে রাখা।
কিন্তু ভাবুন সেই সময়ের মানুষগুলো কত বেশি স্মৃতিধর ছিলেন যে তারা শ্রুতিতে এই কথাগুলো মনে রাখতে পারতেন। দেখুন কি কঠিন এক বিষয় নিয়ে আমরা আলোচনার মধ্যে যেতে চাইছি। আমি আমার তরফ থেকে চেষ্টা করছি যত সহজ করে সেই ঘটনাকে সবার সামনে বলা যায়, কিন্তু আমি জানি না সকলের হয়তো এই কথাগুলো শুনতে খুব খটমটো লাগতেই পারে। যেমন ছোটবেলাতে আমাদের প্রত্যেকেরই ভূগোল পড়তে গেলে খুব একটা ভালো লাগতো বলে মনে হয় না, পরবর্তীতে যখন বড় হয়েছি তা হয়তো আমাদের কাছে অত্যন্ত উৎসাহজনক হয়ে উঠেছে পড়তে। তা মজার কথা বলি, পৃথিবীকে ব্রহ্মা সাতটি ভাগে ভাগ করলেন, অর্থাৎ পৃথিবী মানে তার ভূখণ্ডকে। আবার ওদিকে প্রতিটি ভাগ জল দ্বারা বেষ্টিত ছিল, তাই এক একটি ভাগকে এক একটি দ্বীপ বলা হতো। তখন পৃথিবীকে সপ্তদ্বীপা বলা হতো। তা সপ্তদ্বীপা যদি হয় তার চারিদিকে তো সাতটি সমুদ্রই থাকতে হয়। তাহলে দেখুন ভূগোলের বর্ণনা কিভাবে আসছে, তা শুধু যুক্তির উপর নির্ভর করে। ব্রহ্মা পৃথিবীর ওপরে এবং নিচে সাতটি করে জগৎ তৈরি করেছিলেন। আচ্ছা, এটা তো অদ্ভুত লাগছে না, পৃথিবী অর্থাৎ আমরা যে ভূখণ্ডের উপর দাঁড়িয়ে আছি সেই ভূখণ্ডটিকেই যদি আমরা পৃথিবী বলে মনে করি, তাহলে সেই পৃথিবীর উপরে অর্থাৎ আকাশের দিকে সাতটি ভাগ এবং ওই পৃথিবী ভূখণ্ডের নিচেরটাকে যদি ভাবি অর্থাৎ মাটির গভীরতার ভিতরে, তাহলে তাকেও সাতটি ভাগ করলেন। যেমন আমরা যদি আজকের বিজ্ঞানের ভাষায়, অনেকেই আমরা জানি শব্দগুলো, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, এই ধরনের নানান শব্দ পেয়েছি যে আকাশে যত আমরা মহাকাশের দিকে যাব পৃথিবী ছেড়ে, তত আমাদের বায়ুস্তরের নানান নামকরণ করা আছে। সেগুলোই হয়তো শব্দের কারণে অন্য কোনো নামে তারা বলতে চেয়েছিলেন। সেদিনের সে ভাষাগুলো হয়তো আজকে পরিবর্তিত হয়েছে, আজ আমরা বুঝতে পারছি শব্দগুলোর থেকে, কিন্তু সেই দিনের শব্দগুলো বেশ অন্যরকম ছিল। তাহলে আমরা একটু যদি জানবার চেষ্টা করি যে তিনি আকাশের দিকে অর্থাৎ উপরের দিকে সাতটি জগৎ যে ভাগ করলেন সেগুলোর কি কি নাম ছিল। সে নামগুলো হয়তো ছিল ভূ, ভব, স, মহ, জন, তপ এবং সত্য। অর্থাৎ সত্যকে যদি ধরা হয় তা একমাত্র মহাকাশ এবং মহাজগৎকে ভাবা হচ্ছে। আবার নিচের জগৎগুলোর নাম কীরকম ছিল দেখুন, তল, অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল এবং পাতাল। তা ব্রহ্মা তো মানুষ পুত্রদের সৃষ্টি করেছিলেন গত পর্বেই আমরা শুনেছি, তার মধ্যে সাতজন তাদের কর্মপদ্ধতি খুব ভালোভাবে পালন করেছিলেন। তাঁরা ছিলেন মরীচি, অঙ্গিরা, ক্রতু, অত্রি, বশিষ্ঠ, পুলস্ত আর পুলহ। তারা সাতজন ঋষি, তাই তাঁদের আমরা একত্রে সপ্ত ঋষি বলে থাকি। সেই সপ্ত ঋষি এই শব্দটা দেখুন আমরা আকাশের দিকে তাকিয়ে সাতটি তারাকে দেখেও বলি এটি সপ্ত ঋষি মণ্ডল, তাই সপ্তর্ষি মণ্ডল বলি। সেখানে তো নানান গ্রহ নক্ষত্র বিরাজ করে, তো তাঁরা তাঁদের ধারণা অনুযায়ী গ্রহগুলিকে আবার সাতটি ভাগে ভাগ করলেন এবং তাদের মধ্যে বললেন এই সাতটি হলো প্রধান। তাঁরা কারা? তারা হলেন সূর্য বা রবি, চন্দ্র বা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর শনি। রাহু আর কেতু এ দুটো কিন্তু স্থান পেল নবগ্রহের ক্ষেত্রে, কিন্তু সপ্তগ্রহ এই সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন আসতে পারে যে সূর্য সে তো নক্ষত্র আর চন্দ্র সে তো উপগ্রহ, তাহলে তাকে সূর্যকেই বা কেন গ্রহ ভাবা হলো আর চন্দ্রকেই বা কেন গ্রহ ভাবা হলো? তখনকার দিনের মুনি ঋষিরা হয়তো সবকটি নক্ষত্র বা সবকটি চলমান কিছুকে বস্তুকে দেখে তারা তাদের ধারণায় সেগুলিকে গ্রহ বলেই চিহ্নিত করেছিলেন। কি যে তার কারণ ছিল সে কথা তো আজ বলে দেওয়ার জন্য কেউ নেই, সেদিন কি মানেতেই বা সেগুলো ঘটেছিল। কিন্তু এই সাতটি গ্রহ তারা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা কিন্তু তারা বুঝতে পেরেছিলেন। এই সপ্ত গ্রহ সৌরজগৎকে পরিচালনা করে থাকে, পৃথিবীর মানুষদের ওপরে তাদের কম বেশি প্রভাবও আছে, এই কথা তারা মানতেন। আবার উল্টো দিকে দেখুন, সূর্যর যে সাতটি ঘোড়ায় টানা রথে চড়ে পথ পরিক্রমা করতেন, সূর্যের সেই সাতটি ঘোড়াকে ছন্দ বলা হয়। এই ছন্দেরও আবার নাম আছে, ছন্দের নাম কি কি সাতটি, একটি গায়ত্রী,
त्रिष्टुप अनुष्टुप जगती पंक्ति बृहती और उष्णीष। ता सूर्य जखन आदित्य हिसेबे महाबलशाली आदित्य हिसेबे आकाश परिक्रमा करें तखन तादेर संगे सप्त गण धावित है। তাই সপ্তগণ বা সাতটি গণ কে কে? সাতটি গণ হলেন ঋষি, সাপ, অপ্সরা, গন্ধর্ব, যক্ষ এবং রাক্ষস। সূর্য কখনো আমাদেরকে প্রচণ্ড তাপদাহে দগ্ধ করেন, তখন সে সময় চলে নিদাগকাল। কখনো আবার বর্ষা হয়ে পৃথিবীকে শান্ত করেন, কখনো আসে শীতের প্রকোপ। পৃথিবীতে আমরা মোটামুটি ছটি ঋতুই দেখে থাকি, তা প্রতিটির সময়সীমা মোটামুটি দুমাস। তাই আদিত্য সূর্যদেব এক হলেও তার কর্মক্ষেত্র হিসেবে কিন্তু বারোটি ভাগে ভাগ করা হয়েছে, তাই জন্যই বলা হয় দ্বাদশ আদিত্য। চৈত্র বৈশাখ মাসে সূর্যের সাথে থাকেন সপ্তগণ, তারা হলেন ধাতা ও অর্জমা নামে দুই আদিত্য দেব, পুলস্থ পুলহ নামে দুই ঋষি, বাসুকি সংকীর্ণা দুই সাপ, নারদ তুম্বরু দুই গায়ক, ক্রতুস্থলা পুঞ্জিকাস্থলা দুই অপ্সরা, ঋতকৃচ্ছ তপর্য দুই যক্ষ, হেতি আর প্রহেতি দুই রাক্ষস। ঠিক তেমন জ্যৈষ্ঠ আষাঢ় মাসে সূর্যের সঙ্গে যে সপ্তগণ থাকেন তারা হলেন মিত্র বরুণ নামে দুই আদিত্য, অত্রি আর বশিষ্ঠ দুই ঋষি, তক্ষক রম্ভ দুই সাপ, হাহা হুহু দুই গন্ধর্ব, মেনকা আর সহজন্যা নামে দুই অপ্সরা, রথস্বন ও রথচিত্র নামে দুই যক্ষ, পৌরেশীয় ধবনামা দুই রাক্ষস। শ্রাবণ ভাদ্র মাসের সপ্তগণ কারা? তারা হলেন ইন্দ্র বিবস্বান নামে দুই আদিত্য, অঙ্গিরা ভৃগু নামে দুই ঋষি, এলাপর্ণ শঙ্খপাল দুই সাপ, বিশ্ববসু উগ্রসেন দুই গন্ধর্ব, প্রাত অরুণ দুই যক্ষ, প্রমলোচা নিম্লোচা দুই অপ্সরা, ব্যাঘ্র শেথ দুই রাক্ষস। আশ্বিন ও কার্তিক মাসের সপ্তগণের পরিচয়টা কি? পর্জন্য ও পূষা নামে দুই আদিত্য, ভরদ্বাজ গৌতম দুই ঋষি, ঐরাবত ধনঞ্জয় দুই সাপ, বিশ্বাবসু সুরভি দুই গন্ধর্ব, বিশ্বাসী ঘৃতাচি দুই অপ্সরা, সেনজিৎ সুসেন দুই সেনানি যক্ষ, আপ ও বাত নামে দুই রাক্ষস। অঘ্রাণ ও পৌষ মাসের সপ্তগণ হলেন অংশ ও ভগ নামে দুই আদিত্যদেব, কশ্যপ ঋতু দুই ঋষি, মহাপদ্ম কর্কটক দুই সাপ, উর্বশী বিপ্রচিত্তি দুই অপ্সরা, চিত্রসেন উর্ণায়ু দুই গন্ধর্ব, তর্ক অরিষ্টনিম দুই যক্ষ, বিদ্যুৎ স্ফূর্য দুই রাক্ষস। মাঘ ও ফাল্গুন মাসের সূর্যরথের সপ্তগণ হলেন তষ্টা ও বিষ্ণু নামে দুই আদিত্যদেব, যমদগ্নি বিশ্বামিত্র নামে দুই ঋষি, কম্বল ও অশ্বতর নামে দুই গন্ধর্ব, তিলোত্তমা রম্ভা দুই অপ্সরা, ধৃতরাষ্ট্র ও সূর্যবচা দুই গন্ধর্ব, ঋতজিৎ সত্যজিৎ দুই যক্ষ, আর ব্রহ্মপেতু ও যজ্ঞপেতু নামে দুই রাক্ষস। বড় খটোমটো এই কথাগুলো শুনতে আমাদের মোটেও খুব একটা ভালো লাগছে না আমি জানি, কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণ সম্বন্ধে ধারণা করতে গেলে এটুকুনি ধারণা তো আমাদের রাখতেই হবে। হয়তো সব কথা নাই বা মনে থাকলো, কিন্তু এর মধ্যে বহু কিছু পরিচিত শব্দ আমরা পাই। যেমন এই ঋষি বংশ, আমি যে পরপর ঋষিদের নাম বলছিলাম, সেই ঋষিদের যে নামগুলি আমরা পেয়েছি খুঁজে, আমরা প্রায় দেখি পূজা অর্চনা বিবাহ এই সমস্ত ঘটনাগুলো যখন আমাদের জীবনে আসে তখন আমরা সেই গোত্রগুলির কথা উল্লেখ করি। কখনো বলি ভরদ্বাজ, কখনো বলি শাণ্ডিল্য, কখনো বলি বিশ্বামিত্র, কখনো বলি গৌতম। এই যে গোত্রগুলির কথা বলি সেগুলোও যেন কোথাও না কোথাও জড়িয়ে আছে আমাদের জীবনের সঙ্গে। এই তো ধরুন খুব শীঘ্রই এই শারদ প্রভাতে দেবী দুর্গার আগমনে আমরা প্রত্যেকে অঞ্জলি দেব। সেখানে পূজা দিতে গেলেই আমাদেরকে জিজ্ঞেস করা হয় গোত্র বলুন, তখন আমরা কিন্তু সেই সব ঋষিদেরই নাম বলি।
যে আমরা তাঁদেরই উত্তরসূরি। এই কথাগুলো শুনলে সেই পুরাণের ইতিহাসকে অজান্তে আমরা কেমন বহন করে চলেছি সে কথা ভাবলে আশ্চর্য লাগে না? আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবদের এটি শেয়ার করে দিতে পারেন, আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটিকে, এবং আপনি জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, চ্যানেলটি তা থেকে সমৃদ্ধ হবে।